একবার সান ফ্রান্সিসকোতে সেই সময় একটা বিরাট বড় রথযাত্রার আয়োজন করা হয়েছিল তো প্রপাদ অলরেডি এসে পৌঁছেছিলেন তিনি মন্দিরে ছিলেন তো খুব ভব্য একটা আয়োজন করা হয়েছিল রথযাত্রার জন্য কিন্তু মুশকিল হলো যেদিন রথযাত্রা হলো সেদিন সকাল থেকে তমুলুক বৃষ্টি মানে এত বৃষ্টি যে ভক্তদের খুব মন খারাপ হয়ে গেল কারণ এত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এত গেস্টকে বলা হয়েছে আর এই যে এত বৃষ্টি সেই বৃষ্টির জন্য সব বন্ধ হয়ে যাবে কারণ বৃষ্টি পড়লে সব কারণ আমাদের রথযাত্রার উদ্দেশ্য কী থাকে যাতে বেশি ভক্তরা মানুষের সাথে ভগবানের সাথে কানেক্ট হতে পারে প্রচার হচ্ছে মেন উদ্দেশ্য তো যদি ভক্তরাই না আসে এত বৃষ্টি পড়লে নিশ্চয়ই ভক্তরা আসবে না বা সাধারণ মানুষ যারা থাকে তারা আসবেন না তো এর ফলে ভক্তদের খুব মন খারাপ যে এত অ্যারেঞ্জমেন্ট করা হলো অথচ এত বৃষ্টি তো সেই সময় কি হলো ঠিক মেন টাইমে প্রভুপাত চার চাকা করে এলেন এবং প্রপাত চার চাকার ভেতর থেকে যেই দরজা খুলে অর্থাৎ গাড়ির দরজাটা খুলে প্রভুপাত মাত্র ভূমিতে তার ওনার চরণ ধুলে ওনার চরণ পদ্ম ওনার চরণ স্পর্শ করলেন আর সেই সময় হঠাৎ করে বৃষ্টি স্টপ এবং সূর্য একদম জল করে জ্বলে উঠলো ভক্তরা অভাক যে যেই প্রভুপাত ভূমিতে স্পর্শ করলেন তখনই বৃষ্টি বন্ধ হয়ে রোদ উঠে গেল তখন ভক্তরা মহা উল্লাসে তখন বুঝতে পারলেন যে একটা শুদ্ধ ভক্তের পাওয়ার কি শুদ্ধ ভক্তের পাওয়ার শুদ্ধ ভক্ত হচ্ছে সাক্ষাৎ হরি ভগবান নয় কিন্তু শুদ্ধ ভক্তের আবেদন ভগবান গ্রহণ করেন জগৎগুরু শিলা প্রপাত কি যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও জয় শ্রীলা প্রভুপাদা